কবিতা খেলি কেন। মানুষের অনুভূতিগুলো বড় সত্য, তা সে যে অনুভূতিই হোক না কেন। খেলার ময়দানে নিজের টিম জিতলে আমাদের প্রবল আনন্দ হয় নিশ্চয়ই, কিন্তু আমরা তো মানুষ, আমাদের অভিব্যক্তিগুলো কি একটু সংযত হওয়ার প্রয়োজন নেই? অবশ্য সেরা খেলোয়াড়কে মাথায় করে নাচাটাই এখন স্বাভাবিক, এতটাই স্বাভাবিক যে খেলার মূল কথাই আমরা ভুলে যেতে বসি। আমরা খেলি কেন, খেলার অন্তর্নিহিত আনন্দ নেওয়া, হার জিতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ আনন্দ উদযাপন। তবে ওই যে বললাম, আমরা ভুলেই যাই আমাদের মূল উদ্দেশ্যটিই কখন। শুরু হয় পুতুল পোড়ানো, কাদা ছোড়া ছুড়ি, খেলার ময়দানে আসল খেলাটাই কমে আসে হয়।